আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুনার্স ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আমরা চলে এলাম মেট্রো রেল স্টেশনে, সেখান থেকে আমরা মেট্রো রেলে করে ভ্রমণ করব। মেট্রো রেলে এখনও আসা হয়নি, তাই ভাবলাম ঈদের ছুটিতে আমরা মেট্রো রেলে চড়ব। তো স্টেশনে যে কথা সেই কাজ, স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর ভিড়। ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ড টিকিট কাটার জন্য। পরবর্তীতে অনেকক্ষণ সময় পার করে আমরা টিকিট পেলাম, আর এখানে হচ্ছে বসার সিট নেই। এখানে যদি একটু বসার সিট থাকতো তাহলে হয়তো ভালো হতো। অনেকক্ষণ পরে লাইনে দাঁড়িয়ে থেকে আমরা কাঙ্ক্ষিত সেই টিকিটটা পেলাম। এই টিকিটটার মূল্য হচ্ছে 30 টাকা। পূর্বি থেকে উত্তরা উত্তর স্টেশনে যেতে মাত্র 30 টাকা লাগবে, উত্তরা উত্তর স্টেশন থেকে আবার পূর্বি আসতে 30 টাকা লাগবে। টোটাল একজনের 60 টাকা খরচ হবে। তো এই টিকিট আবার সেই কাউন্টারে জমা দিয়ে দিতে হবে, টিকিট নিয়ে কিন্তু বাড়ি ফেরা যাবে না। তো লিফটে চড়ে আমরা যাচ্ছি ট্রেনে চড়ার জন্য। ট্রেনের ওখানে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড়, মানুষের প্রচণ্ড গরম, গরমে এক একজন অস্থির হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি, এক সময় মনে করলাম আমরা চলে আসব, তারপরে ভাবলাম না, যেহেতু এসেছি কষ্ট করে হলেও মেট্রো রেলে আমরা ভ্রমণ করব। তারপর হচ্ছে মেট্রো রেলের এই অবস্থা দেখে আমাদের তো সবার অবস্থা কাহিল। 3-4টা পরপর, 10 মিনিট পর 3-4টা ট্রেন আসলো। 3-4টা ট্রেনই প্রচুর পরিমাণে ভরা, আমরা সেখানে আর উঠতে পারলাম না। তারপর হচ্ছে একটা ট্রেনে আমরা উঠতে পারলাম অবশেষে। ট্রেনের মধ্যে উঠে খুব শান্তি লাগলো, ভালো লাগলো, কারণ এসি করা, সমস্ত ক্লান্তি চলে গেল। ক্লান্তি চলে গিয়ে আমরা আবার সেই আনন্দময় অনুভূতি ফিরে পেলাম। তারপর সেই ট্রেনে করে সবাই উত্তরা উত্তর স্টেশনের দিকে রওনা দিলাম। এই হচ্ছে আমাদের যাওয়ার অনুভূতি। তো এই যে ট্রেনটা যে আসছে, তখন আমি ভিডিও করছিলাম, ট্রেনের এত গতি, গতিতে আমার মোবাইলটা প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আল্লাহর রহমতে পড়েনি। অনেক ভালো। তোমার কিরকম অনুভূতি? তোমার মজা পাইছো ট্রেনে উঠে? মেট্রো রেল আপনার অনুভূতি কিরকম? তোমার অনুভূতি কিরকম মেট্রো রেল? আমরা ট্রেনে উঠে কিছু স্মৃতি ধারণ করে রাখলাম মোবাইল ক্যামেরায়। অসম্ভব সুন্দর স্মৃতি, সিনারি ভিউগুলো অনেক সুন্দর। এত উঁচু থেকে এই জমিনগুলো এত ভালো লাগতেছিল। এটা সম্ভবত লেক নাকি হচ্ছে আমি বলতে পারবো না, আসলে অনেক সুন্দর লাগছিল আর অনেক ভালো লাগছিল আমাদের সবার। অবশেষে এত ক্লান্ত টায়ার্ড সবাই, তারপরে ট্রেনে উঠে আমাদের খুবই ভালো লেগেছিল। এই হচ্ছে অন্য একটা স্টেশন, এখানে আমরা নামবো না, আমরা নামবো হচ্ছে পরের স্টেশনে। তো উত্তরা উত্তর স্টেশনে নেমে আমরা হলো এখানে একটা খুব সুন্দর জায়গা নামার পর, এখানে আমরা সবাই একটু রেস্টের জন্য বসলাম। বসে তারপর আমার বাবাটা এখানে খেলা করছে, এখানে কিছুক্ষণ ঘুরে আমরা আবার ফিরে যাব। তো এখানে চা, মুড়ি, তারপর হচ্ছে আরও অন্যান্য খাবারের অনেক দোকান ছিল, আমরা কিছুই খাইনি। কারণ হচ্ছে আমরা বাসা থেকে প্রায় 3:30-3:30 দিকে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম, তাই কারো পেটে খিদা নেই। আসো এদিকে, আসো এদিকে। ওইখানে আমরা নেমে সবাই একটু রেস্ট নিলাম, আর প্রচুর গরম ছিল সেই দিন, গরমের মধ্যে সবাই এখানে অস্থির হয়ে যাচ্ছিলো। আর আমার বাবাটাও ভিজে ঘেমে একদম অস্থির হয়ে গেছে, শরীরগুলো পুরো মনে হয় গোসল করে নিয়ে আসছে, এরকম একটা অবস্থা। আর যেখানটাতে আমরা নেমেছি, এখানে আমরা একটু বসেছিলাম, এই জায়গাটার চারপাশটা নোংরা। এই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে দেখতে আরও ভালো লাগতো। আমাদের আসলে সঠিকভাবে যদি এই নিয়মগুলো পালন করা হতো যে রাস্তার আশেপাশে কোথাও ময়লা ফেলা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নির্দিষ্ট একটা স্থানে ময়লা রাখা যাবে, তাহলে হয়েছে খুব ভালো হতো। আসলে বাইরের অন্যান্য দেশগুলো কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে বেশ ভালো লাগে। তো এখানে আমাদের বাবা মুরগির সাথে খেলা করছে। Oh, my God.
কই পাখি কই বাবা পাখি কই পাখি কোথায় খোঁজো তো তো ওখান থেকে খেলা শেষে আমরা আবার ফিরে যাব এর জন্য হচ্ছে চলে আসলাম আমাদের আবার বাসায় ফিরতে হবে তাই ওখান থেকে আবার চলে আসলাম এখানে এসে এই যে আমরা স্টেশনে যখন দাঁড়িয়েছিলাম সেখানে প্রচুর মানুষ ছিল ওখানে অনেক সুন্দর ভিউ ছিল দেখতে বেশ ভালো লাগছিল তবে এখানকার স্পেস কিন্তু অনেক অনেক জায়গা এখানে কিছু বসার সিট দিলে আমার মনে হয় ভালো হতো বয়োজ্যেষ্ঠ যারা একটু অসুস্থ যাদের একটু টায়ার্ড লাগে তারা একটু বসে বাচ্চারা একটু রেস্ট নিতে পারতো এই যে হচ্ছে লিফট এই লিফটটাতে বয়োজ্যেষ্ঠ তারপর হচ্ছে একটু হেলদি বা অসুস্থ মানুষ যারা তারা ওঠানামা করে আমরা হচ্ছে বাসায় ফেরত আসার জন্য আবার মেট্রোতে চেপে বসলাম মেট্রোতে চেপে বসে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম তারপর হচ্ছে আমরা আমাদের স্টেশনে নেমে লিফট সিঁড়ি লিফট দিয়ে আমরা হচ্ছে নেমে আসলাম নেমে এসে তারপর আমরা আমাদের বাসায় চলে আসলাম তো এই হলো আমাদের ট্রেন ভ্রমণ বেশ ভালো লেগেছে আবার গরম লেগেছে সেখানে একটু খারাপ লেগেছে সব কিছু মিলাই ভালো তো আপনারা আসবেন চড়বেন আমাদের এই সুন্দর মেট্রো রেলটা দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে